বিশ্ব কচ্ছপ দিবসে কচ্ছপ বিক্রি রুখতে তৎপর বন দপ্তর। ঠাকুরনগর বাজার থেকে উদ্ধার 18টি কচ্ছপ। অবৈধভাবে সেগুলি বিক্রি হচ্ছিল। বনকর্মীদের অভিযানে কচ্ছপ ফেলে চম্পট দেয় দোকানিরা। বেআইনিভাবে কচ্ছপ বিক্রির বিরুদ্ধে লাগাতার অভিযান চলছে বন দপ্তরের। বিশ্ব কচ্ছপের দিনেও অভিযান অব্যাহত। আজ 23শে মে, বিশ্ব কচ্ছপ দিবস। আজকের দিনটি গোটা বিশ্বজুড়ে এই নিরীহ প্রাণীগুলির জন্যে পালন করা হয়। অথচ সেই আজকের দিনেও লুকিয়ে কখনো বা খোলা বাজারে বিক্রি হচ্ছে কচ্ছপ। তেমনই অভিযোগ পেয়ে অভিযানে নামে উত্তর চব্বিশ পরগনা জেলার বন দফতরের কর্মীরা। গাইঘাটা থানার চাঁদপাড়া, ঠাকুরনগর বিভিন্ন বাজারে হানা দেন বনকর্মীরা। চাঁদপাড়া বাজারে সেরকম কিছু পাওয়া না গেলেও ঠাকুরনগর বাজার থেকে উদ্ধার হয়েছে 18টি কচ্ছপ। বনদপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই রাজ্য সরকারের উদ্যোগে রাজ্য বনদপ্তর অন্যান্য কচ্ছপ সংরক্ষণের পাশাপাশি বাটাগুর বাসকা নামে এক বিশেষ প্রজাতির কচ্ছপ সংরক্ষণে বিশেষ উদ্যোগ নিয়েছে। পরীক্ষামূলকভাবে ইতিমধ্যেই 10টি কচ্ছপের ওপর ট্রান্সমিটার লাগিয়ে তাদের ছাড়া হয়েছে সুন্দরবনের বিভিন্ন জলে। নজর রাখা হচ্ছে তাদের গতিবিধির ওপর। আরও কিছু কচ্ছপ রাখা রয়েছে বন দপ্তরের কাছে। এই কচ্ছপগুলি প্রকৃতিতে খাপ খাইয়ে নিলেই বাকিগুলিকেও ছাড়া হবে জলে। বিশ্ব কচ্ছপ দিবস উপলক্ষে এদিনও সুন্দরবনে কচ্ছপের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। কচ্ছপ নিয়ে সাধারণকে সচেতন করতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় বন দপ্তরের পক্ষ থেকে। বন দপ্তরের আক্ষেপ, এত প্রচার অভিযান চলা সত্ত্বেও সচেতন করা যাচ্ছে না এক শ্রেণীর মানুষকে। প্রায় নিয়মিতই চুরি করে চলছে কচ্ছপ বিক্রি। খোলা বাজারে কচ্ছপ কিনছেন ক্রেতারাও। এদিনও বন দপ্তরের অভিযান চলাকালীন বন দপ্তরের উপস্থিতি টের পেয়ে কচ্ছপ ফেলে পালায় ব্যবসায়ীরা। কচ্ছপগুলিকে উদ্ধার করেছেন বনকর্মীরা। আপাতত সেগুলিকে নজরে রাখা হবে। কয়েকদিন নজরদারির পর সেগুলিকে ফের প্রকৃতির কোলে ফিরিয়ে দেওয়া হবে বলেই জানা গেছে বন দপ্তর সূত্রে। পাশাপাশি বিগত দিনের মতো নজরদারি চলবে নিয়মিত কচ্ছপ বিক্রি বন্ধ করতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গাইঘাটা।